আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির টাটকা নিউজে। এই নিউজটি আমি প্রথম আলো থেকে নিয়েছি, ডিসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দিচ্ছি। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে কয়েক ঘন্টা আটকে রেখে মুক্তি দাবি করেছে ভারত। পুরো সংবাদটি আমি পড়ছি। পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের দুই কর্মী নিখোঁজ ছিলেন গতকাল সোমবার সকাল 8টা থেকে। বেশ কয়েক ঘন্টা তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে রাতে ভারত সরকার জানিয়েছে পাকিস্তানের পুলিশ তাদের দুজনকে মুক্তি দিয়েছে। তারা দূতাবাসের গাড়ি চালক, সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িত থাকায় তাদের আটক করা হয়েছিল বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, বিকেলে ভারতের সরকারের বিভিন্ন তথ্যসূত্র জানিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তাদেরকে আটক করেছে। কিন্তু এরপরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে জানায় যে তারা সড়ক দুর্ঘটনার সঙ্গে যুক্ত ছিল এবং তাদের সঙ্গে জাল নোটও ছিল। জাল নোট রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে ইতোমধ্যে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর খবরে বলা হয়, ইসলামাবাদ থেকে দুই কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে নয়াদিল্লিতে পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এভাবে দুই রাষ্ট্রের কূটনীতিকদের তলব পাল্টা তলব চলছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, চেঞ্জ টিভির টাটকা নিউজের সঙ্গে সবসময় থাকবেন। আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটিও আমরা চাইছি। বন্ধুরা, শুভেচ্ছা নিরন্তর।